না দেখেন, প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব, এবং আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি, আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের প্ল্যানই আমরা কীভাবে ম্যাচটা জিততে পারি। সো তারপরে আমি বলবো যে মিডল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশান নেয়নি, যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি। ব্যাটিং অর্ডার নিয়ে আজকে বল, খুব একটা আমরা এই যে এই মিক্স আপটা করেছি, এটার কারণ হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম, এবং লিটন একপাশে ব্যাটিং করছিলো কারণ ওদের বোলিংয়ে অনেক ভেরিয়েশন ছিল। সো ওইটার কারণে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করা ছিল, এবং সবাই জানতো এটা, সবাই ক্লিয়ার ছিল। সো এই কারণে এটা করা হয়েছে। ওভারঅল পুরো টুর্নামেন্ট বলবো যে প্রথমে আমি বলতে চাই যে আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে, যারা আমাদেরকে আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে আমরা লেট ডাউন করেছি। সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইজ, আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি, এটার জন্যে অবশ্যই উই ফিল সরি, এবং গোয়িং ফরওয়ার্ড অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে আমরা কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি। বাট পজিটিভ দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে, রিশাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরা সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে। সো বেশ কিছু পজিটিভ দিকেও ছিল, বাট ব্যাটিং গ্রুপটা আমরা পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি, পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। সো বাট চেষ্টার কমতি ছিল না, 100% সবাই চেষ্টা করেছে, সবাই সবার প্রতি অনেস্ট ছিল, এটাও আমি বলতে চাই। বাট আমরা দিন শেষে পারিনি, সো এটার জন্যে টিমের পক্ষ থেকে সরি। না, ভারতের সাথে যে ম্যাচটা আমরা খেলেছি সবাই তার 100% দিয়েছে। যেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে, আমার মনে হয় যে ডিসিশন ওয়াইজ শেখ মেহেদিকে আমরা খেলিয়েছি, একটা স্পিনার বেশি খেলেছি, ও ভালো বল করেছে। বাট আমি যেটা বলবো যে ব্যাটিংয়ে আমরা ওই উইকেটে হয়তো আরেকটু যদি বেশি রান করতে পারতাম তাহলে হয়তো আজকে সিনারিটা আরেকটু ডিফারেন্ট হতো। সো ওই দিনও আমরা ব্যাটিংটা আমার মনে হয় না ঠিক মতো ইউটিলাইজ করতে পেরেছি। না অবশ্যই অনেক হতাশার এবং অনেক কষ্টেরও, কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতবো। বাট ওই রকম সিচুয়েশান যদি হয় অবশ্যই এই চান্সটা আমরা নিব, যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি নাই, এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশান নিয়েছি। আই থিঙ্ক অ্যাজ এ হোল বোলিং ইউনিট ডুইং এ গ্রেট জব, স্পেশালি আই মেনশন রিশাদ হোল টুর্নামেন্ট হি বোল রিয়েলি ওয়েল, তানজিম সাকিব বোল ওয়েল, আই ফেল্ট অল দ্য বোলার্স ডিড এ গ্রেট জব, দ্যাট ইজ উই ক্যান টেক ফরওয়ার্ড। অ্যান্ড অ্যাজ এ ফিল্ডিং গ্রুপ আই থিঙ্ক উই ফিল্ড রিয়েলি ওয়েল অল দ্য ম্যাচেস। সো দ্যার আর সাম লট অফ পজিটিভ থিংস দ্যাট উই ক্যান গেট গোয়িং ফরওয়ার্ড। I think bowling wise we had a plan that taking early wickets, but I think Gurbaz and Ibrahim batted really well, but in the middle we controlled the game. I think all the bowlers did a great job. As I mentioned, the batting group made lot of poor decision. First of all, we wanted to win the match, that is the initial plan. After first innings when we saw 115 on the board, we had a plan that we could win 12.1 over. So that was the plan, but as I mentioned, the batting group made a lot of poor decisions.